মুবারক, ঈদ ঈদ মুবারক, মাইকে এসে বলো, তোমার মাইকের পিছন থেকে কেউ কিচ্ছু শুনবে না, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওকে, আর হচ্ছে দুজন বন্ধু মিলে শুনছি, আশিক তুষি তিনি লিখেছেন সাবা মাহিনো ছেলে, বুঝলাম না কি সাবা মাহিনো ছেলে, ও আচ্ছা তার একটা ফ্রেন্ডের নাম সাবা, বুঝছো, ছেলে, আচ্ছা ছেলে ফ্রেন্ড না, আমাদের সাবা হচ্ছে মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমাদের অ্যাকচুয়ালি। এরকম অনেক কমেন্ট কিন্তু মাঝে মাঝে আমার পেজেও আসে, আমি কিছু বুঝতে পারি না অ্যাকচুয়ালি তুমি কি লিখতে চেষ্টা করেছিলেন। মানে সে লিখতে চেয়েছে তার একটা বন্ধু আছে তার নাম হচ্ছে সাবা মাহিন, কিন্তু ও ছেলে। আচ্ছা খুব ভালো ছিল, আমি অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট টাইম হচ্ছে শুনলাম। আচ্ছা যাই হোক, নাফিস ইকবাল তিনি হচ্ছে লিখেছে সে শুনছে, কোথা থেকে সেটা লিখে নেই, বাট সাবিনা সে আমার মনে হয় যে সে আমার অনেক ভালো একজন ফ্যান এবং সে আমাকে বলে আমি তার বোনের মতো, সে সব সময় আমার সব পোস্ট শেয়ার করে, ইভেন সে মানে অনেক ভালো একজন ফ্যান আমার বলতে গেলে। আচ্ছা তো নাফিস, নাফিস হচ্ছে ইউএসএ তে থাকে। আচ্ছা আচ্ছা ওকে, সো রাজু মল্লিক যেটা বলবো যে আপনি বলেছেন ভিডিওটা পোস্ট করে দিও, ভিডিওটা আপনি দেখার জন্য উপরে যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনে আপনি সাবিনা সাবার যে পেজটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু একটা ভিডিও আমরা লাইভে আছি, অ্যান্ড চাইলে আমাদের পেজটাকে আপনি লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন, এরকম অনেকগুলো ভিডিও আপনার জন্য ছাড়া হবে। আচ্ছা সো যে গানটাতে আমরা যাবো নেক্সট সেই গানটা কোনটি? সেটা হচ্ছে জীবন সাথী, এটা আমার সাথে গিয়েছেন একজন, বলবো উনি আমার সাথে নতুন কাজ করেছেন, উনি হচ্ছেন আসাদ, আসাদ ভাই। তো আসাদ ভাই একজন পুলিশ অফিসার, উনি অনেক বড় একজন বড় একটা পোস্টে আছেন, আর এই গানটি রিলিজ হয়েছে সিটি চয়েস মিউজিকের ব্যানার থেকে। আর এই গানটি লিরিক, টিউন আর কম্পোজিশন অনিক সাহানের, তো বরাবর এবার আমরা অনেক ভালো ভালো কাজ পেয়েছি অনিক সাহানের কাছ থেকে, তো আমার মনে হয় যে এই গানটাও আমার শ্রোতারা এবং যারা ভিউয়ার্স আছেন তারা সবাই পছন্দ করবে। গানটার মিউজিক ভিডিও অলরেডি রিলিজ হয়েছে এবং বরাবরের মতো অনেক ভালো কাজ করেছে, আর এই গানটার কাজ করেছে হচ্ছে সজীব সরোজ রাজ। আচ্ছা তো সে অনেক ভালো কাজ করেছে এবং সে অলরেডি একটা মুভি তৈরি করেছে যেটা অনেক ফেমাস একটা মুভি, শর্ট ফিল্ম বখাটে। ও আচ্ছা সরোজ দে, হ্যাঁ সরোজ, আচ্ছা সরোজ, তো সরোজ দাসের আমার এটা প্রথম কাজ। আচ্ছা তো ইনশাল্লাহ ঈদের পরে আমাদের আরেকটা প্ল্যানিং আছে, সোনালো পাখি যে গানটা রিলিজ হয়েছে আমার আর অনেকের ডুয়েট গান, সেটা অনেক পপুলার, অলমোস্ট অনেক পপুলার হয়েছে, তো এই গানটার মিউজিক ভিডিও নিয়ে আমরা সরোজ দেব ভাইয়ের সাথে কাজ করব। আচ্ছা কিন্তু আপাতত আমরা জীবনসাথী গানটাতে চলে যাই। আচ্ছা তো জীবনসাথী গানে যাবো, তারপর হচ্ছে এই যে অনিক সাহা তার অনেকক্ষণ যাবো শুনছিলাম ফ্রেন্ডশিপ একটা জুটি আছে, অনেক গান আমরা উপহার পেয়েছি সেই জুটির কাছ থেকে, তো সেই ব্যাপারগুলো নিয়েও আতে হবে। আর ইন দ্য মিন টাইম আপনি যেটা করতে পারেন বিয়ার স্পেস, আপনার নামটা লিখে ফেলুন, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, আর তারপর সে আপনার মনের কথাবার্তাগুলো অথবা সাবমিনার কাছে কোনো যদি কোয়েশ্চেন থ্রো করতে চান সেটা লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারটিতে। রাইট নাও সেই জীবনসাথী গানটিতে চলে যাচ্ছি আসাদ এবং সাবার কনসার্টের জন্য। আচ্ছা আমি তোমার লাইভটা শেয়ার করি, এটা এদিক থেকে রাখলে মনে ভালো হবে, আমারও এটা মনে হচ্ছিল। আচ্ছা নতুন করে লাইভে যাবে নাকি? এটা একবার সেট করে এখানে রাখা যাবে, দেখো তো সেম, বুঝতে পারতেছি না কেমনে এত পুরো ঢালু একটা জায়গা। আচ্ছা ওইখান থেকে নাও, ওইখানে রাখো তো সাউন্ড বক্স আর এই সাইডে, আজকে আমাদের ক্যামেরা সেট করতে করতে দিন শেষ, ওই এই সাউন্ড বক্সের সাথে এই যে নিচে 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 ভালো দেখছো এই আইডিটা কত বেস্ট। আচ্ছা আপাতত হ্যালো, আমার পেজ থেকে লাইভে যারা আছেন তারা সবাই শুনছেন আমাকে এবং আমি এই মুহূর্তে বাংলা রেডিওতে আছি, বাংলা রেডিও অনেক ভালো ভালো গান প্লে করে এবং আমাকে ইনভাইট করেছে ঈদ উপলক্ষে, এবং ঈদের দ্বিতীয় দিনে আজকে আমরা আমার সাথে আছে তাসফা, আর যে তাসফা, তো আমরা মিলে এই প্রোগ্রামটা করছি, তো কারো যদি রিকোয়েস্ট থেকে থাকে তাহলে শেয়ার করবেন, আর আমি এই মুহূর্তে আপনাদেরকে উত্তর দিতে পারছি না কারণ আমি অলরেডি একটা লাইভে আছি এখন, তো কি আল্লাহরে হুদায় আজাইরা কথা বলছে না, এটা আমি আসলে বাংলা রেডিওতে এসেছি, তো বাংলা রেডিওতে আমি
বাংলা রেডিওর লিসেনারদেরকে, আসলে লিসেনারদের জন্য এই প্রোগ্রাম, বাট আমি এই প্রোগ্রামটা আপনাদের সুবিধার্থে পোস্ট মানে শেয়ার করছি আপনাদের সাথে। এই লিখছে চশমা পরা কি তাস পাপুকে অনেক কিউট লাগে। বাবুকে কোথায় দেখছি এর আগে? আচ্ছা বাবু বালম লিখে পাঠিয়ে দিন। আর অনেকে আছে আমাদের সাথে, ইমোবার একটা এ কে জুয়েল চৌধুরী, কবি শরীফ, আচ্ছা আটা ময়দা, আচ্ছা আমাদের আটা ময়দা বলছে অনেক বড়, যদি বিশ্বাস করো গানটা প্লে করার জন্য। আচ্ছা এই গানটা অবশ্যই প্লে হবে আপনার জন্য। আমির হোসেন লিখেছে নাইস, ইয়া নাইস, সাবা বু নাইস, আমি সবার অ্যানসার দিই, এখন আমি অ্যানসার দিতে পারছি না। আমি বিয়ে করার পরে বলবো, প্রতি শুক্রবার বিকেল ৫টায়।
যে কাম ঠিক 5টা বাজেতে 5 মিনিট হয়ে গিয়েছে এবং সেই সাথে চলছে আজকের আড্ডাবাজি মানে ঈদ স্পেশাল আড্ডাবাজি সবার সাথে সো আপনি কিন্তু চাইলে এই মুহূর্তে টিউন করে ফেলতে পারেন বাংলা রেডিও নাটক আপন যে কাম এবং আমাদের সাথে আড্ডা মেতে উঠতে পারেন আপনার কোয়েশ্চেনগুলোকে নিয়ে অ্যান্ড কোয়েশ্চেন অবভিয়াসলি করতে হবে বিয়ার স্পেস আপনার নাম থেকে দেন স্পেস আপনার লোকেশন আর তারপর পর পর 7171 এই নাম্বারে সো সাবা একটু মাইক্রোফোন তো আপনার কাছে নিন ম্যাম। আচ্ছা সো সাবা আপনাকে যেটা কোয়েশ্চেন করেছিলাম সেটা হচ্ছে অনেক চাহার ব্যাপারে মানে আপনাদের ফ্রেন্ডশিপ নিয়ে। আচ্ছা তখন কাজ করতাম সিডি চয়েস এ তখন ইমদাদ ভাই বললো যে আমাকে এরকম একটা গান করতে হবে তো একটা নিউকামার তো তার আমিও তখন নিউকামার ছিলাম তো সেখানে আমাকে পাঠালো গানটা করার জন্য তো আমি যে দেখি যে আমাদের এইজ সেম অলমোস্ট সেম হবে তো সেটার নাম হচ্ছে অনেক অনেক চুল বড় বড় কেমন যেন প্রথম দিকে খুব খুব খারাপ লাগছিল আমার যে এটা কেমন পরে চিন্তা করলাম আচ্ছা গান বাজনা করেছিল এরকমই হয় যাই হোক তারপর কি তার আইডিয়া যে গান বাজনা করার জন্য ছেলেদের চুল হয় আজকে তো অনেকেই লাইটটা দেখে না তাইলে দুইজনের ব্যান্ড বাজাবে তো তারপরে হৃদয় তুমি একটা গান আমি ওর সোলো অ্যালবামে করেছিলাম হৃদয় তুমি গানটা ছিল হৃদয় তুমি আছো অন্তর জুড়েও ভেতরে তুমি বাহিরেও তোমার মাঝে জীবন মরণ তোমার মাঝে তুমি ছাড়া বলো আর কে আছে হৃদয়ে তুমি আছো অন্তর জুড়েও ভেতরে তুমি বাহিরে তোমার মাঝে জীবন মরণ তোমার মাঝে তুমি ছাড়া বলো আর কে আছে এটা ছিল ফার্স্ট সং আমাদের দুজনের ডুয়েট তারপরে তো যখন আরেকটা নেক্সট কাজ করলাম সেটা সবাই শুনেছে জনম জনম তোমাকে তো তারপরে ফ্রেন্ডশিপটা আরো মানে ওয়েলকাম করেছিলাম অ্যাকচুয়ালি তারপর তো এই গানটা হয়ে গেল একদম মানে মোস্ট পপুলার একটা সং সুপার ডুপার হিট সেই সময় আমি টিভিতে যখন দেখতাম তখন দেখলাম এই গানটা হচ্ছে তারপর ইউটিউবে মানে যখন আমার ভাইয়া তখন তো এত কিছু মানে আমি ইউজ করতাম না মানে এক বছর যাবত আমি একটু বেশি চটপটে হয়েছি বুঝছো মানে আগে ইউটিউবে থেকে গান শুনতাম তখন রেডিওতে বেশি শুনতাম রেডিওর প্রতি একটা মানে সবসময় থাকতো তো তখন দেখতাম আমার ভাই গানটা মানে খুব ভালো চালাতো এরপর থেকে আমি জানলাম যে এই যে এই গানটা আমাদের ফ্যামিলির মধ্যে সিরিয়াসলি আমার ছোট ভাই গান করে এই গানটা তোমার এই গানটা কিছু চাই শুধু তোমাকে জীবনে মরণে তুমি শুধু আমার পাশে জনম জনম তোমাকে কাছে পেতে চাই তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই জনম জনম তোমাকে কাছে পেতে চাই তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই হৃদয়ের দোলনায় তুমি দুলেছ মনে ঝড় তুলেছ যত দূরে ছিলে তুমি আমাকে কত সহজে আপন করেছ যদি তুমি যাও দূরে যাব আমি মরে এত ভালোবাসা কোথায় পাবো ও যত দিন আছে এই প্রাণ তোমাকে ভালোবেসে মনের গগনে জড়িয়ে রব জনম জনম তোমাকে
কাছে পেতে যাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেউ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে যাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেউ নাই। ওয়াও, চমৎকার একটা গান ছিল, মানে আমার ফেভারিট গানটা তুমি এত সুন্দর করে করলে, মানে আমি যেটা বলবো লিসেনার হিসেবে আমি তোমাকে একদম 100 দিই। থ্যাংক ইউ। আচ্ছা, তো যে ব্যাপারটা বলবো, অনেকে অনেক কোয়েশ্চেন করছে, তার মধ্যে খুব চমৎকার একটা কোয়েশ্চেন আমি তোমাকে দেখেছিলাম অফ এয়ার, তুমি খুব ভালো একটা অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে সাবিনা সাবার বয়ফ্রেন্ডের নাম কি বলো, তার সম্পর্কে বলো, মানে সবসময় একটা মানে যেটা নিয়ে কোয়েশ্চেন বেশি থাকে। হ্যাঁ, এবং এটা মানে লিসেনার্স জেনে শুনেই করে, জানে উত্তর পাবে না তারপরেও। খুব ভালো একটা পয়েন্টের কথা বলেছো, মানে পেজে সব থেকে মোস্ট এই কোয়েশ্চেনটা আছে, আপনি কি প্রেম করেন, আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আমি প্রেম করি, আমি গানের সাথে ভীষণ প্রেম করি, গানের সাথে প্রেম না করলে তো আসলে আপনাদেরকে এত ভালো ভালো গান উপহার দিতে পারতাম না। এটা খুব টেকনিক উত্তর। আচ্ছা, তারপর হচ্ছে মানে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আপনি কিসে পড়েন, তোমার সেখানে অ্যান্সারটা কি হয়, মানে খুব বলা যাবে না, মানে রিয়েলটা তুমি একটু ফানি করে বলো, মানে যেটা ঘুরিয়ে পেয়েছি, যেমন এখন একটা অ্যান্সার দিলে। হ্যাঁ, আমি তো প্রায় প্রেমে পড়ি। ও আচ্ছা, এই যে প্রেমে পড়ি, তো আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে আপনি কিসে পড়েন, হ্যাঁ একদিন ফোন লাইভে আমাকে আস্ক করেছে যে আপনি কিসে পড়েন, তো আমি তখন বললাম যে ভাই এত স্বপ্ন দেখি, মাঝে মাঝে পড়তে পড়তে ঘুম থেকে উঠে দেখি খাটে নিচে পড়ে আছি, মানে এরকমটা মানে সিরিয়াস লাইফে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলোকে নিয়ে। তোমার মানে মজার কি হয় ঘটনা, মানে এরকম স্বপ্ন নিয়ে কোনো মজার ঘটনা আছে যেটা তুমি লাইক অবাক হয়ে গেছো, যে একদম স্বপ্ন দেখতে দেখতে একদম বাস্তব হয়ে গেছে তোমার সাথে? সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প? আমি স্বপ্নে যখনই ভূমিকম্প দেখি তখনই ভূমিকম্প হয়ে যায়। যখন কোন একটা পর্যায়ে আমার নামাজটা একবার কাজা হয়ে যায় বা যখন এরকম হয় না, তখন মনে হয় আমার কাছে যে আমাকে মনে হয় স্বপ্নে দেখা হয়, তুমি যদি রাহুল মিস করো তাহলে কিন্তু খবর আছে, ভূমিকম্প ভালো লাগে। যখন সাবা এসেছিল তখন মানে একদম লাইফটা শেষ করেই সে খুঁজছে যে আমি নামাজ পড়বো নামাজের জন্য। আচ্ছা, শরীয়তপুর থেকে সাবা পৃথিবী অনেক বড় গানটা একটু গাইবা? হ্যাঁ অবশ্যই গাইবো, তবে এখন না, আমাকে এই গানটা যদি শুনতে চান তাহলে আমাকে প্রোগ্রামে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে গানটা, আমি একদম, কারণ অনেক লিসেনার্স আছে যারা মাত্র জয়েন করছে, তাদের জন্য আমি মানে সবার উদ্দেশ্যে একবারই গানটা আমি করব। কেমনে পাইবি তারে একবার যদি যাই রে চলে, বুঝবি হাড়ে হাড়ে পরাণে বাঁধে রাম, মনেতে গাঁথে রাম, শ্যামলা যাস না রে ছেড়ে, পরাণে বাঁধে রাম, মনেতে গাঁথে রাম, শ্যামলা যাস না রে ছেড়ে। সোনারো পাখি উইড়া গেলে কেমনে পাইবি তারে, এই গানটা অনেক সানের সাথে গেয়েছি এবং গানটা শুনে ফেলি আমরা। আচ্ছা, তো গানটা প্লে করে দিয়েছি, শুনতে থাকুন, সাথে থাকুন, কোথাও যাওয়া যাবে না, মনের কথাবার্তা শুধু মাত্র শেয়ার করতে হবে, বিয়ার স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, আর তারপর লিখে পাঠিন 7171 ইনএফবিটিতে। এনজয়।